প্রিয় ছাত্রছাত্রী মানে, তোমাদেরকে আজিকার দশম শ্রেণী ওড়িয়া শিক্ষাদানকু অনেক অনেক স্বাগত। আও মাত্র অল্প দিন রহিলা মেট্রিক পরীক্ষা নিমন্তে, তেণু বর্ষ সারা তুমি বিভিন্ন প্রবন্ধ কবিতা দশম শ্রেণী পুস্তকর পড়িল। এবে আর গোটে মাত্র পাঠ যা কি রয়েছে, সে হচ্ছে আমার ওড়িয়া সাহিত্য কথা, ওড়িয়া সিলেবস কমিটি দ্বারা দিয়া যাইথিবা বা প্রস্তুত করা যাইথিবা এই পাঠটির প্রথম ভাগ তুমি মানে নবম শ্রেণী পড়িছিল, যেউথিরে কি ওড়িয়া সাহিত্যর প্রাচীন বিভাগটা দর্শাযাইছি এবং এই দশম শ্রেণী বহিরে এর আধুনিক ভাগটি রয়েছে। ওড়িয়া ভাষার ক্রমবিকাশ সম্পর্কে জানিবা প্রত্যেক ওড়িয়া বিষয় ছাত্রছাত্রীঙ্কো পাই অধ্যয়ন করুথবা ছাত্রছাত্রীঙ্কো পাই বহুত গুরুত্বপূর্ণ অটে, তেণু করি এই পাঠটি তুম বহিরে দিয়া যাইছি। জানি রাখিবা উচিত যে এথিরু কোনোসি দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন কিংবা সরলার্থ পরীক্ষারে বোর্ড পরীক্ষারে আসিব নাহি, কিন্তু এক মার্ক সম্বলিত পাঁচটি প্রশ্ন নিহাতি ভাবরে পরীক্ষারে রহিব। এবং সর্বোপরি আমি জানিবা কথা যে সারা ভারত যেতবে ইংরেজ শাসনাধীন থিলা সেতবে ওড়িয়া ওড়িশারে তার কোন প্রভাব পড়িছিলা, কেবল কোন ভূখণ্ড উপরে বিদেশি শাসনর প্রভাব থিলা না ভাষা উপরে মধ্যে তার প্রভাব থিলা, সেই সম্পর্কে আমি জানিবা কথা। আমি জানিছু যে 1803 ইংরেজ মানে ওড়িশা অধিকার করিছিলে, তা পূর্বরু মোগল মরহট্টা এভাবে জাতি মানক দ্বারা ওড়িশা বারম্বার অধিকৃত হয়েছি। যেতবে ইংরেজ শাসনাধীন 1803 ওড়িশা ইংরেজ শাসনাধীন হয়েছি, সেতবে বহুল ভাবরে অন্যান্য জাতি দ্বারা প্রভাবিত হয়েছে ওড়িয়া ভাষা ইংরাজী ভাষা দ্বারা সেমানকর পরম্পরা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছি। তেণু আমি জানিবা যে এই 1803 পরবর্তী ওড়িশার ওড়িয়া ভাষারে কি প্রকারর ক্রম পরিবর্তন আসিছি সে সম্পর্কে আমি জানিবা এবং ভাষা অভিবৃদ্ধিরে মধ্যে তার কোন প্রভাব পড়ছে সে সম্পর্কে জানিবা। মানে যেতবে 1803 ওড়িশা ইংরেজ শাসনর অধীনকু আসি যাইছে, সে সময়রে ওড়িশারে এভাবে অনেক মহামারব জন্মলাভ করেছিলে বা মাতৃগর্ভরু তো সেমানে জন্মিত থিলে, কিন্তু সেমানে প্রস্তুত হয়েছিলে ওড়িশা মাটিকু উদ্ধার করিবা পেই, সেমানঙ্ক ভিতরে মানে থিলে বক্সি জগবন্ধু, বীর সুরেন্দ্র সায়, কোয়া যাই পারে তাপঙ্গ দল বেহরা। ইয়ে বক্সি জগবন্ধু বিদ্যাধর যে কি থিলে তাঙ্কো ভ্রমরবর রায় বিদ্যাধর বলি কোয়া যায়, এবং এমানে সমস্ত এমানঙ্ক ভিতর বক্সি জগবন্ধু হুয়ন্তু কিংবা তাপঙ্গ দল বেহরা হুয়ন্তু, এমানে আমার পাইক বিদ্রোহ মাধ্যমরে ওড়িশারে ইংরেজ মানঙ্কর বিরুদ্ধে স্বরতোলন করেছিলে এবং প্রাণবলি মধ্যে দিয়েছিলে। পরবর্তী পর্যায়ে বীর সুরেন্দ্র সায় ইয়ে মধ্যে ইংরেজ শাসন বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিয়েছিলে এবং তাঙ্কর জীবন সেইথিরে হি সে সমর্পণ করে দিয়েছিলে। এমানঙ্কর পরবর্তী সময়রে ওড়িশারে ইংরেজ শাসনাধীন যেউ সাধারণ জনতা থিলে সেমানঙ্কো উপরে ইংরাজী ভাষার তথা ইংরাজী পরম্পরার কিভাবে প্রভাব পড়েছিল আমি জানিবা। ইংরেজ মানে কেবল ওড়িশারে নুহে সারা ভারতবর্ষে সাধারণ জনতাঙ্কু তাঙ্ক উপরে অকথনীয় অত্যাচার করুছিলে। সেতবেলে সূর্যাস্ত নিলাম আইন বলি গোটে প্রথা থিলা, যেউথিরে কি যেউমানে প্রকৃতরে জমি মালিক রহিথিলে কিংবা যেউমানে গোটে জমিকু কৃষক মানে জমি চাষ করুছিলে সেমানঙ্ক ঠারু চক্রান্ত করে জমি হড়প করে নিয়ে যাওছিলা, সেমানঙ্কু যে ট্যাক্স আদায় করে তাঙ্কু যে ট্যাক্স দেবাকু পড়ুথিলা, সেই ট্যাক্স যদি সূর্য অস্ত হওয়া পূর্বরু কোনসি গোটে নির্ধারিত পূর্ব নির্ধারিত দিবসরে ইংরেজ অধিকারীঙ্ক দ্বারা পূর্ব নির্ধারিত দিবসরে সন্ধ্যা সুদ্ধা বা সূর্য অস্ত হওয়া সুদ্ধা যদি সেমানে ট্যাক্স দেই ন দৌছিলে, তেবে সেমানঙ্কর জমিকু চক্রান্ত করি অন্য ব্যক্তিঙ্কু দেই দিয়া যাওছিলা যে কি ইংরেজ মানঙ্কর চাটুকার রহিছিলে। তো ইয়াকু সূর্যাস্ত নিলাম আইন কোয়া হয়েছিলা, যাহা কি প্রকৃতরে বর্বরচিত থিলা ইংরেজ মানঙ্কর দ্বারা এই যে নিয়ম প্রচলিত থিলা। তো সে সময়রে ওড়িশা মধ্যে অনেক কুসংস্কার দ্বারা বুড়ি রহিছিলা, অন্ধবিশ্বাস কুসংস্কার দ্বারা বুড়ি রহিছিলা, যেউঠি অশিক্ষা রহিব যেউঠি লোকে অভাব অনাটন ভিতরে রহিবে সেটি কুসংস্কার নিহাতি ভাবরে রহিব। এবং এই সময়রে
ইংরেজ মানে 1803 রে ওড়িশা কু অধিকার করিয়া পরে সেমানে দেখিলে যে যাহা কু সেমানে শাসন করিয়া কু যাউছন্তি সেমানঙ্কু সেমানে শাসিত হেবার যোগ্য মধ্যে নুহন্তি, কারণ তাঙ্কু অতি সহজরে ঠকি দিয়া যাই পারুচি, সেমানঙ্ক উপরে অত্যাচার করি দিয়া যাই পারুচি। এবং ইংরেজ মানে 1822 মসিহারে খ্রিস্টিয়ান মিশনারি স্কুল ওড়িশারে স্থাপন করিছিলে। ওই এক সংস্কারমূলক পদক্ষেপ নেবা পছরে কিছুটা ভাল উদ্দেশ্য থিলা এবং কিছুটা স্বার্থ উদ্দেশ্য মধ্যে রহিথিলা। ইংরেজ মানে যেতেবেলে ওড়িশারে বসতি স্থাপন কলে আসিকে শাসন পাই সেমানঙ্কু রহিয়াকু পড়িলা, নিজের পরিবার নিজের পরিবার জনঙ্কু সেমানে তাঙ্কু শিক্ষা প্রদান করিয়া পাই এভাবে মিশনারি স্কুল র স্থাপন করা যাইছিলা, কারণ নম্বর এক। দ্বিতীয় কারণ হেউছি ইংরেজ শাসনকু সুরুখুরুরে চলাইবা পাই যেউ কিরাণী সেমানঙ্কু আবশ্যক থিলা বা দপ্তরে কাম করিয়া পাই যেউ কর্মচারী আবশ্যক থিলা, সেই কর্মচারী সৃষ্টি করিবা পাই মধ্য এমানে ইংরেজি শিক্ষার প্রচলন করিছিলে। এবং সর্বোপরি অনেক অধ্যয়নর জনা পড়ে যে ধর্ম প্রচার এমানঙ্কর এক মুখ্য উদ্দেশ্য রহিছিলা। যাহা বি হউ বা ওড়িয়া মানঙ্ক ভিতরে এই খ্রিস্টিয়ান মিশনারি স্কুল কু নেই অনেক সন্দেহ থিলা, সেমানে নিজের পিলামানঙ্কু পাঠ পড়িবা পাই সেই বিদ্যালয়ের পাঠ পড়িবা পাই রাজি হেউ নথিলে। সেমানঙ্কর চিন্তাধারা থিলা যদি এভলিয়া মিশনারি স্কুলরে তাঙ্ক পিলা পাঠ পড়ন্তি তেবে তাঙ্কর ধর্ম নষ্ট হব এবং সেমানে খ্রিস্টিয়ান হয়ে যাবে, এই ধারণা সেমানঙ্ক ভিতরে থিলা। যদ্বারা উনবিংশ শতাব্দীর প্রথম ভাগরে দেখা যাইছিলা ভয়, কাহা দ্বারা সৃষ্ট ভয় না বিদেশী শাসন দ্বারা সৃষ্ট ভয় এবং সেমানঙ্ক দ্বারা সৃষ্টি করা যাইতিবা আতঙ্ক অশিক্ষা মূলরু থিলা। বারম্বার বিভিন্ন জাতি দ্বারা যেতেবেলে ওড়িশা ভূখণ্ড অধিকৃত হয়েছি ধীরে ধীরে শিক্ষা ঠারু সাধারণ জনতা দূরেই যাইছন্তি এবং বিভিন্ন কারণবশত যেহেতু শিক্ষা দূরেই যাইছি তেণু লোকঙ্ক ভিতরে অন্ধবিশ্বাসর পরিমাণ বড়ি বড়ি চালিছি এবং যেউ জাতি অন্ধবিশ্বাসর কবলিত হয়ে যায় সে জাতিকে উদ্ধার করিবা ভারী কষ্টকর এবং তাকু যদি উদ্ধার করা যাই পারিব কেবল শিক্ষা মাধ্যমরে হি করা যাই পারিব ইত্যাদি দ্বারা ওড়িয়া জাতি সম্পূর্ণ আত্মবিলুপ্ত হয়ে যাইছিলা। এসব কথা আজি আলোচনা করিবার আবশ্যকতা কোন থিলা না, যেতেবেলে আমি ওড়িয়া ভাষার উন্নতি কথা কহুছু সেতেবেলে শিক্ষা এবং এই অন্ধবিশ্বাসর বশবর্তী হয়ে যে ওড়িয়া জাতি ছিলে সে বিষয়ে আলোচনা হওয়া নিহাতি আবশ্যক। পরবর্তী পর্যায়ে প্রথম প্রথম ওড়িয়া সংবাদ পত্রিকা যাহা কি ওড়িশার প্রথম গৌরব এবং পরিচয় পরীক্ষার মধ্যে পড়িব পিলা মানে এই উৎকল দীপিকা পত্রিকা তার গোটে ফটোচিত্র মু আনিছি তুমি দেখিবা নিহাতি জরুরি, কারণ ইয়ে হচ্ছে আমার সেই মহান পত্রিকা যাহা কি ওড়িয়া ভাষার প্রথম সংবাদ পত্রিকার ইয়ে গৌরব বহন করেছি। তার প্রতিষ্ঠা দিয়েছিলে কর্মবীর গৌরীশঙ্কর রায় এবং কাহিকি পত্রিকা কুহগলা বর্তমান যেত সংবাদপত্র কুহযাচ্ছে ইয়াকু কাহিকি পত্রিকা কুহগলা, সংবাদপত্র যাহা কি দৈনিক বা প্রত্যেক দিন প্রকাশ পায়ে কিন্তু উৎকল দীপিকা হেউছি এক সংবাদ পত্রিকা যাহা কি সাপ্তাহিক ভাবে প্রকাশ পাওতলা। পিলা মানে দেখো এটি লেখা হইছে সাপ্তাহিক সংবাদ পত্রিকা, এটা প্রথম প্রিন্টেড পত্রিকা ছিলা ছপা হইছিলা। এথিরে কোন করা হইছিলা তো বড় করি দেখো গোমাংস ত্যাগ উপাধি ত্যাগ হিন্দু মুসলমানকর গন্ডগোল সে সময়ে ওড়িশারে যাহা সবু চালিছিলা সে সবুকু সাধারণ জনতাঙ্কু জনাই দেবার প্রয়াস করা যাউছিলা এবং লোকঙ্কু সচেতন করা যাউছিলা। এই ওড়িয়া পত্রিকা সংবাদ পত্রিকা উৎকল দীপিকা যাহা কি কর্মবীর গৌরীশঙ্কর রায়ঙ্কর প্রতিষ্ঠিত প্রথম সংবাদ পত্রিকা ছিলা যেউথিরু ওড়িয়া জাতির নিদ্রা ভঙ্গ হইতিলা এবং প্রত্যেক ওড়িয়া তাঙ্ক ভিতরে আত্মজাগৃতি লাভ করিছিলা। এই পত্রিকা কেবে প্রকাশিত হইতিলা না 1866। এই 1866 র আউ এক গুরুত্বপূর্ণ ভাগ রহিছি কলা অধ্যায় রহিছি তাহা হেউছি 1866 মসিহারে আমার সে সময়ের রাজা যে থিলে কপিলেন্দ্র দেব, কপিলেন্দ্র দেবঙ্কর সময়ের তাঙ্কর শাসনর নবম বর্ষরে ওড়িশা এক ভয়াবহ প্রাকৃতিক দুর্বিপাকর সম্মুখীন হইতিলা তাহা হচ্ছে 9 অঙ্ক দুর্ভিক্ষ এবং সেই 9 অঙ্ক দুর্ভিক্ষরে ওড়িশার অধা অধিক জনতা মৃত্যু মুখকু ঠেলি হয়ে যাইছিলে। সেই সময়ের সেই 9 অঙ্ক দুর্ভিক্ষ
ଏକ ଏଭଳି ସମୟ ଥିଲା। ତ କାହିଁକି ଏଠି କୁହାଗଲା ଯେତେବେଳେ ଯଜ୍ଞ କୁଣ୍ଡରେ କିଛି ସମିଧ କାଠ ଘୃତ ଇତ୍ୟାଦି ଅର୍ପଣ କରାଯାଏ ତା ଭିତରୁ କିଛି ପୁଣ୍ୟ ଫଳ ଆମକୁ ମିଳେ ବୋଲି ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ବିଶ୍ୱାସ କରାଯାଏ। ତ ଯେତେବେଳେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିନାଶ ନ ହବ ସେତେବେଳେ ନୂତନ କିଛି ସୃଷ୍ଟି ହେଇପାରିବନି। ସେହିଭଳି ଏଠି କୁହାଯାଇଛି ଆମର ସିଲାବସ୍ କମିଟି ଦ୍ୱାରା ଯୋଉ ପ୍ରବନ୍ଧ ପ୍ରକାଶ ପାଇଛି ଲେଖା ହେଇଛି ଯେ ନ ଅଙ୍କ ଦୁର୍ଭିକ୍ଷ ଯାହାକି ଓଡ଼ିଶାର ଆତ୍ମବିଲୁପ୍ତିର ଏକ ସର୍ବମୋଟ ପରିଚୟ ଥିଲା ଏବଂ ସେହି ଆତ୍ମବିଲୁପ୍ତି ପରେ 1866ରେ ସତେ ଯେପରି କର୍ମଯୋଗୀ ଗୌରୀଶଙ୍କର ରାୟଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରଥମ ଉତ୍କଳ ଦୀପିକା ନାମକ ସମ୍ବାଦ ପତ୍ରିକା ପ୍ରକାଶ ପାଇଥିଲା ଯେଉଁଥିରେ ଓଡ଼ିଶା ପୁଣି ଆଉଥରେ ନିଜର ପରିଚୟ ଖୋଜି ପାଇଥିଲା ତାର ଆତ୍ମଜାଗୃତି ପ୍ରତ୍ୟେକ ଓଡ଼ିଶା ଓଡ଼ିଆଙ୍କ ଭିତରେ ପୁଣି ଜାଗରଣ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା। ସେମାନଙ୍କର ନିଦ୍ରାଭଙ୍ଗ ସେମାନଙ୍କର କୌଣସି ପ୍ରତିକ୍ରିୟା ବିହୀନ ଯୋଉ ରହିଥିଲେ ସେମାନେ ସେହି ଭାଗଟା ସେହି ପ୍ରକାରର ରୂପ ସେମାନଙ୍କର ପରିବର୍ତ୍ତନ ଘଟିଥିଲା ଏହି ପତ୍ରିକା ଦ୍ୱାରା। ଏହି ପତ୍ରିକାକୁ ଆଦର୍ଶ କରି ୟାକୁ ଇଏ ହେଲା ପଥ ପ୍ରଦର୍ଶକ ଉତ୍କଳ ଦୀପିକା ଏବଂ ୟାକୁ ଆଦର୍ଶ କରି ପରେ ପରେ ପ୍ରକାଶ ପାଇଲା ଆହୁରି ଅନେକ ଗୁଡ଼ିଏ ସମ୍ବାଦ ପତ୍ରିକା ଯେମିତିକି ବାଲେଶ୍ୱର ସମ୍ବାଦବାହିକା 1866 ପ୍ରକାଶ ପାଇଲା, ଉତ୍କଳ ହିତୈଷିଣୀ 1869 ପ୍ରକାଶ ପାଇଲା, ଓଡ଼ିଆ ନବ ସମ୍ବାଦ 1888 ପ୍ରକାଶ ପାଇଲା, ସମ୍ବଲପୁର ହିତୈଷିଣୀ 1899 ଏବଂ ଉତ୍କଳ ପୁତ୍ର 1873। ଇଏ ସମସ୍ତ ହେଉଛନ୍ତି ହେଉଛି ଆମର ଓଡ଼ିଆ ସମ୍ବାଦ ପତ୍ରିକା ଯାହାକି ଉତ୍କଳ ଦୀପିକାକୁ ପଥ ପ୍ରଦର୍ଶକ ଭାବରେ ଗ୍ରହଣ କରି ତାପରେ ପରେ ପ୍ରକାଶ ହୋଇଥିଲା। ଚିନ୍ତା କର ପିଲାମାନେ, ଯେତେବେଳେ ଏହି ପତ୍ରିକା ଗୁଡିକ ସମ୍ବାଦ ପତ୍ରିକା ଗୁଡିକ ପ୍ରକାଶ ପାଇଲା ସେତେବେଳେ ଓଡ଼ିଆ ଜାତିଙ୍କ ଭିତରେ ଜାଗରଣ ମଧ୍ୟ କେତେ ମାତ୍ରାରେ ସୃଷ୍ଟି ହୋଇଥିବ। କେବଳ ସେତିକି ନୁହେଁ, ଏହା ପରେ ପରେ ଉତ୍କଳ ଦର୍ପଣ 1873, ଉତ୍କଳ ପ୍ରଭା, ଉତ୍କଳ ମଧୁପ, ଉତ୍କଳ ସାହିତ୍ୟ, ମୁକୁର, ସତ୍ୟବାଦୀ ଇତ୍ୟାଦି ଆମର ସାହିତ୍ୟ ପତ୍ରିକା ପ୍ରକାଶ ହୋଇଥିଲା। ଏଇଠି ଟିକିଏ ଜାଣି ରଖିବା ଯେ ସମ୍ବାଦ ପତ୍ରିକା ଏବଂ ସାହିତ୍ୟ ପତ୍ରିକା ମଧ୍ୟରେ ପାର୍ଥକ୍ୟ କ'ଣ। ସମ୍ବାଦ ପତ୍ରିକା ହେଉଛି ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳର ଖବରକୁ ସାପ୍ତାହିକ ଭାବରେ ପ୍ରକାଶ କରୁଥିବା ପତ୍ରିକା ଏବଂ ସାହିତ୍ୟ ପତ୍ରିକା ହେଉଛି ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ସାହିତ୍ୟିକ ବା ବିଭିନ୍ନ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଗଣ, ବୁଦ୍ଧିଜୀବୀ ଗଣ ସେମାନେ ବିଭିନ୍ନ ଲେଖା ତାଙ୍କର ପ୍ରକାଶ କରୁଥିଲେ ଏହି ପତ୍ରିକାରେ। କିନ୍ତୁ ବିଶେଷତ୍ୱ ହେଉଛି ଏହି ଲେଖା ମାଧ୍ୟମରେ ସେମାନେ ଜନଜାଗରଣ ସୃଷ୍ଟି କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଥିଲେ। ଏହି ପତ୍ରିକା ଗୁଡ଼ିକ ହେଲା ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ବାର୍ତ୍ତାବହ, ବାର୍ତ୍ତା ବହନ କରୁଥିଲା, ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ବାର୍ତ୍ତା ବହନ କରୁଥିଲା ଏବଂ ଆଧୁନିକ ଲେଖକମାନଙ୍କର ଆତ୍ମପ୍ରକାଶର ମାଧ୍ୟମ। ୟା ପୂର୍ବରୁ କୌଣସି ପୁସ୍ତକ ଛପା ହେଉନଥିଲା। ଯେତେବେଳେ ପ୍ରିଣ୍ଟିଂ ପ୍ରେସ୍ ଓଡ଼ିଶାକୁ ଆସିଗଲା ତାପରେ ଏହିଭଳି ବିଶାଳ ପରିବର୍ତ୍ତନ ଓଡ଼ିଶାରେ ଆସିଥିଲା ଏବଂ ଲେଖକମାନେ ସର୍ବମୋଟ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟିକମାନେ ଏହି ପତ୍ରିକା ମାଧ୍ୟମରେ ହିଁ ନିଜର ଭାବନାର ଆତ୍ମପ୍ରକାଶ କରୁଥିଲେ। ଏହାପରେ ଉନବିଂଶ ଶତାବ୍ଦୀର ପ୍ରଥମ ଅର୍ଦ୍ଧବେଳକୁ ଅର୍ଥାତ୍ ଉନବିଂଶ ଶତାବ୍ଦୀ କହିଲେ 1800ରୁ 1900, ଏଇ 1800ରୁ 1900 ତାର ପ୍ରଥମ ଅର୍ଦ୍ଧ ମାନେ 1800ରୁ 1850 ମସିହା ମଧ୍ୟରେ କଲିକତା ଏକ ମୁଖ୍ୟ ସହରରେ ପରିଣତ ହୋଇଥିଲା ହେବା କଥା। କାରଣ ଇଂରେଜ ମାନେ କଲିକତା ଆମର ସେଇ ବନ୍ଦର ଦେଇକି ହିଁ ସେମାନେ ଭାରତକୁ ପ୍ରବେଶ କରିଥିଲେ ଏବଂ ସର୍ବପ୍ରଥମ ଆଧୁନିକତାର ଛାପ କଲିକତାରେ ହିଁ ପଡିଥିଲା। ମୁଖ୍ୟ ଶିକ୍ଷା ଅନୁଷ୍ଠାନ ମଧ୍ୟ ପ୍ରଥମେ କଲିକତାରେ ହିଁ ଗଠନ ସେଠି ସ୍ଥାପିତ ହୋଇଥିଲା। ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ମଧ୍ୟ ସେଠି କାମ କରିଥିଲା, ତେଣୁ ଏକ ମୁଖ୍ୟ ସହର ଭାବରେ ପରିଣତ ହୋଇଯାଇଥିଲା 1800ରୁ 1850 ମଧ୍ୟରେ। ଏବଂ ସାରା ଭାରତରୁ ଯୁବକ ଅଧ୍ୟୟନ କରିବାକୁ ଚାହୁଁଥିବା ଯୁବକ ସେଠିକି ପାଠ ପଢିବାକୁ ଯାଉଥିଲେ। ସେଠାରେ ଇଂରାଜୀ ଶିକ୍ଷାର ଏଭଳି ପ୍ରଚାର ଏବଂ ପ୍ରସାର ଘଟିଥିଲା, ଇଂରାଜୀ ଜ୍ଞାନ ଆହରଣ କରିବାକୁ ଲୋକ ସେଠିକି ଭାରତର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରୁ ସେଠିକି ଯାଉଥିଲେ, ଯାହାଦ୍ୱାରା ସର୍ବପ୍ରଥମ କଲିକତାରେ ହିଁ ରେନେସା ଯେଉଁଟାକୁ ଇଂରାଜୀରେ ରିନାଏନ୍ସିସ୍ ବୋଲି କୁହାଯାଏ ବା ନବଜାଗରଣ ଦେଖାଯାଇଥିଲା। ଏହି ରେନେସା ବା ନବଜାଗରଣ କିଛି ନୂଆ କଥା ଥିଲା ଭାରତ ପାଇଁ, କିନ୍ତୁ 17th ଶତାବ୍ଦୀ 16th ଶତାବ୍ଦୀରେ ମଧ୍ୟ ଏହି ନବଜାଗରଣ ସାରା ବିଶ୍ୱରେ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଥିଲା। ତାର ପ୍ରଭାବ ଭାରତରେ ପରେ ଦେଖାଯାଇଥିଲା। ଏହି ନବଜାଗରଣର ମୁଖ୍ୟ ପୁରୋଧ ଭାବରେ ଆବିର୍ଭାବ ହେଲେ ରାଜା ରାମମୋହନ ରାୟ, ଯିଏକି ପ୍ରଥମରେ ଏହି ନବଜାଗରଣ ପାଇଁ ଭାରତରେ ଚେଷ୍ଟା ଆରମ୍ଭ କରିଥିଲେ। କ'ଣ ଥିଲା ସେ ନବଜାଗରଣ? ନା ନବଜାଗରଣ ବା
যে নূতনত্ব পরিবর্তন আনিবাকু চাইছিলে ভারত ভূখণ্ডে, তো নিহাতি পরিবর্তন আবশ্যক থিলা। তা পূর্বর আমি পড়িছু যে কিভাবে ভাবে অন্ধবিশ্বাস কুসংস্কার ভারতীয় মানুষ গ্রাস করে রাখিছিলা। তো সে সময় প্রথম প্রয়াস করেছিলেন রাজা রামমোহন রায়, যিয়ে কি 1828 ব্রহ্মধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্রহ্মধর্ম সাধারণ সনাতন ধর্মঠার কাহিকি ভিন্ন লা না, এমানে মূর্তি পূজা কু বিরোধ করুলে এবং সাধারণ ভাবরে পূজা পাঠ এবং কোনসি গোটে ধর্ম বা কোনসি গোটে মূর্তি মধ্যে আবদ্ধ হয়ে এমানকর পরম্পরা নথিলা। এমানে কোন স্বতন্ত্র বাট বাছিলে যেটা কি ব্রহ্মধর্ম বলে কুহাযায় এবং তাহা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। এই নবজাগরণের মুখ্য চেতনা গুড়ি কোণ কোণ লা, এমানকর মুখ্য চেতনা লা মানব বন্দনা, যা মানবকু বেশি গুরুত্ব দিয়া যাব, সমাজ সংস্কার, সমাজের যাহা সব সংস্কার অর্থাৎ পরিবর্তন আনিবা দরকার তাহা এমানকর মুখ্য চিন্তা লা এবং উদ্দেশ্য লা। মাতৃভূমি ও মাতৃভাষা ইয়া প্রতি কিন্তু আমার প্রীতি ভাবনা রহিব, কারণ যেহেতু সমগ্র ভারতবর্ষ বিদেশ শাসনাধীন লা তেমনি এটা নিহাতি আবশ্যক লা। প্রকৃতি প্রীতি তা মঝিরে মঝিরে প্রকৃতি কু ভাল পাইবা, নিজের মাটি মা কু ভাল পাইবা, নারী স্বতন্ত্র, নারী কু কিমতি সেতবে নারী কু এতে স্বতন্ত্রতা মিলু নথিলা তা উপরে মধ্যে গুরুত্ব করা যাচ্ছিলা। তো এই নবজাগরণ মোর কইবার উদ্দেশ্য পিলা মানে যে নবজাগরণ কইলে কোউটি কোউটি সাধারণ জনতাঙ্কু জাগ্রত করিবা দরকার পড়ুছিলা, নারী স্বতন্ত্র বিষয়ে জাগরণ করিয়াকু দরকার পড়ুছিলা, নারী শিক্ষা ইয়া উপরে গুরুত্ব দেবার থিলা এবং ব্যক্তি স্বতন্ত্র, প্রত্যেক ব্যক্তি কিভাবে স্বতন্ত্র ভাবে নিজের মত ব্যক্ত করে পারিবে, নিজের মনর ভাবনা কু প্রকাশ করে পারিবে তা উপরে বেশি গুরুত্ব দিয়া যাচ্ছিলা। এক ঈশ্বর ভাবনা, অন্য এটি এক ঈশ্বর ভাবনা মানে হলা সে যেকোনসি ধর্মাবলম্বী হুয়ন্তু না কাহিঁকি সমস্ত যে ঈশ্বর কু আমি প্রার্থনা করছু সে আউ অন্য কেহি নু আম আত্মার নিবাস করতে, সে হচ্ছে পরমেশ্বর যে কি এক ঈশ্বর। এবং ইতিহাস ও ঐতিহ্য প্রতি শ্রদ্ধা, আমার ইতিহাস আমার পরম্পরা ঐতিহ্য প্রতি শ্রদ্ধা সৃষ্টি করাইবা লা এই নবজাগরণের উদ্দেশ্য। ভারত ভূখণ্ডে বিজ্ঞান মনস্কতা, যদি সাধারণ জনতা বিজ্ঞান প্রতি আগ্রহী হুঁতি বিজ্ঞান মনস্ক হুঁতি তেবে কোণ হব না অন্ধবিশ্বাস দূরে যাব। এবং বিধবা বিবাহ, সেতবে বিধবা বিবাহ প্রথা লা যা কি এক বিধবা বিবাহ প্রথা কু প্রচলন করেছিল এবং বাল্য বিবাহ প্রথা লা যেটা কি ঘৃণ্য প্রথা লা, কম বয়সর অতি কম বয়সর বিবাহ করে দিয়া যাওয়া এবং সেমানে নিজ জীবন কু জিবা আগর সেমানে বিধবা হয়ে যাচ্ছিল এবং জীবন সারা সেমানকু সেভাবে কঠোর নীতি নিয়ম ভিতরে বঞ্চিয়াকু পড়ছিলা, যেটি কি পরবর্তী প্রথার প্রচলন করা যাই সে হচ্ছে বিধবা বিবাহ প্রথা, এয়াকু এ প্রথার আরম্ভ করা যাই যেটি কি বাল্য বিবাহ প্রথার বিরোধ করা যাই। এই ভাবে স্বাধীনতা বোধ, স্বাধীনতা আমার জন্মগত অধিকার, স্বাধীন ভাবে বঞ্চিবা এ লালসা লোকঙ্ক ভিতরে সৃষ্টি করিয়া ইত্যাদি ভাবনা সৃষ্টি করিয়া যে নবজাগরণ ভারতের সৃষ্টি করেছিল সি ব্রহ্মধর্মর সৃষ্টি প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ভারতের সৃষ্টি করেছিল। তাপরে ওড়িশার 1870 মশিয়া বেলকু নবশিক্ষিত গোষ্ঠীর আবির্ভাব হয়েছিল। এই নবশিক্ষিত গোষ্ঠী এমানে নূয়া করে ইংরাজী শিক্ষার প্রচলন এবং সে পাঠ পড়িলে এবং যদ্বারা কোণ হয়েছিল না সেতবে যে ওড়িশা অন্য রাজ্য অধীনরে ছিলা মান্দ্রাজ প্রেসিডেন্সি কুহাযাউছিলা এবং সেমানে তথা আমার কিছু অংশ বঙ্গরে কিছু অংশ বিহার কিছু অংশ মান্দ্রাজরে মিশি যাইছিলা, যেটি বঙ্গাড়ি মানে কহুতিলে ওড়িয়া একটা ভাষা নয়, সে সময়ে ভাষা সুরক্ষা আন্দোলন ওড়িশার আরম্ভ হয়েছিল, ওড়িয়া ভাষাকু সম্পূর্ণ ভাবে রদ্দ করে যাইছিল এবং সেই ওড়িয়া ভাষাকু মরণ সংকটরু রক্ষা করেছিল আমার এই ভাষা সুরক্ষা আন্দোলন 1869-70 মশিহারে, যেটি কি মাতৃভাষা প্রীতিকুরু জন্ম নিয়েছিল আধুনিক ওড়িয়া সাহিত্যর। এবং এই আধুনিক ওড়িয়া সাহিত্যক যে প্রথমে আত্মপ্রকাশ করেছিলেন সেমানে হয়ে গেলে আধুনিক ওড়িয়া সাহিত্যর স্রষ্টা। যে নবরুচি ও নবচেতনা দেখা যাই সেতবে তাহাই হল আধুনিক ওড়িয়া সাহিত্যর আদি পর্ব এবং প্রধান উপজীব্য। কোণ প্রধান উপজীব্য না নবচেতনা এবং যে নূতন রুচি লোকঙ্ক ভিতরে দেখা যাই ইংরাজী শিক্ষা ইংরাজী ভাষার প্রচলন পরে তা দ্বারা কোণ হয়েছিল
ଏଇ ହେଇଥିଲା ତାକୁ ଆଶ୍ରୟଦାତା ତାର ହେଇଥିଲା ଉପଜୀବ୍ୟ ମାନେ କଣ ଆଦି ପର୍ବ ଯୋଉ ଯାହାକୁ ଆମେ କହୁଛୁ ତା ପାଇଁ ସେ ଏଇ ନୂତନ ରୁଚି ନୂତନ ଚେତନା ତାହା ଆଶ୍ରୟଦାତା ପାଲଟି ଯାଇଥିଲା। ଅର୍ଥାତ୍ ୟାରି ଯୋଗୁ କଣ ହେଇଥିଲା ନା ଆଦି ପର୍ବ ଓଡ଼ିଆ ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ଆଦି ପର୍ବକୁ ଗଣନା କରାଯିବା ଆରମ୍ଭ କରାଯାଇଥିଲା। ନିଶ୍ଚିତ ଭାବରେ ୟା ପୂର୍ବରୁ ଯୋଉ ପ୍ରାଚୀନ ସାହିତ୍ୟ ଥିଲା ଏବଂ ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ଆଦି ପର୍ବ ମଧ୍ୟରେ ଭାବନାରେ ଅନେକ ପରିବର୍ତ୍ତନ ଥିଲା। କଣ ହେଇଥିଲା ନା ଔପନିବେଶିକ ଶାସନ ଇଂରେଜମାନେ ଭାରତରେ ଉପନିବେଶ ସ୍ଥାପନ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆସିଥିଲେ ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଭାରତକୁ ସେମାନେ ଅଧିକାର କରିନେଇଥିଲେ। ଉପନିବେଶ ସ୍ଥାପନ କରିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ କଣ ଥିଲା ନା ସେଠି ବ୍ୟବସାୟ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ବଣିକ ଦଳ ସେମାନେ ବ୍ୟବସାୟ କରିବା ପାଇଁ ଆସିଥିଲେ, ଲାଭ ରଖିକରି ସେମାନେ କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ। ତେଣୁ ଉପନିବେଶ ଯେଉଁଠି ବି ସ୍ଥାପନ ହୁଏ ସେମାନେ ନିଜର କିଛି ପରମ୍ପରା କିଛି ଜିନିଷ ଆଣିକି ଛାଡ଼ନ୍ତି ଏବଂ ଆମର କିଛି ପରମ୍ପରା ସେମାନଙ୍କ ପାଖକୁ ଯାଏ। ଏହି କ୍ରମରେ ଔପନିବେଶକ ଶାସନ ଭିତରେ ନୂତନ ସାହିତ୍ୟର ଜନ୍ମ ହୋଇଥିଲା, ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ, ପରମ୍ପରାର ଆଦାନ ପ୍ରଦାନ, ଭାଷାର ଆଦାନ ପ୍ରଦାନ ହୋଇଥିଲା, ଧର୍ମର ଆଦାନ ପ୍ରଦାନ ହୋଇଥିଲା। ତାହା ଔପନିବେଶିକତାରୁ ସେ ସମୟର ସାହିତ୍ୟ କେମିତି ବା ବଦଳି ଯାଇପାରିବ, ତେଣୁ ସେଥିରୁ ମୁକ୍ତ ହୋଇପାରିନଥିଲା ଏବଂ ସେତେବେଳେ ଯୋଉ ନୂତନ ଶୈଳୀର ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ତାକୁ ସେଇ ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟକୁ କଣ କୁହାଗଲା ଔପନିବେଶିକ ସାହିତ୍ୟ ବୋଲି କୁହାଗଲା। ଯେଉଁଠି କି ଯାହା ଥିଲା ଓଡ଼ିଶାରେ ଏବଂ ଯାହା ଆମେ ବିଦେଶୀ ଶାସନ ଦ୍ୱାରା ପାଇଥିଲୁ ତା ଭିତରେ ବହୁତ କିଛି ଆଦାନ ପ୍ରଦାନ ହେଇଥିଲା ବା ହଠାତ୍ କିଛି ବହୁତ କିଛି ପରିବର୍ତ୍ତନ ହେଇଥିଲା ପ୍ରାଚୀନ ସାହିତ୍ୟ ଆଉ ଆଧୁନିକ ସାହିତ୍ୟରେ। ତାକୁ ଆମେ ପରବର୍ତ୍ତୀ କ୍ରମେ ଜାଣିବା ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟ ଇଏ କିଭଳି ଭାବରେ କ୍ରମ ବିକାଶ ଲାଭ କରିଛି ଆମେ ଜାଣିବା। ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟ ଆମେ ଯୋଉ ଜାଣିଲେ ଯେ 1869 / 1870 ଠାରୁ ପ୍ରାୟତଃ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ଏବଂ ସେଥିରେ ପ୍ରଥମ ଯିଏ ପ୍ରଦୀପ ଧରି ଆଗକୁ ଆଗକୁ ବଢି ଚାଲିଥିଲେ ସିଏ ଆଉ କିଏ ନୁହନ୍ତି, ସିଏ ହେଉଛନ୍ତି ରାଧାନାଥ କବିବର ରାଧାନାଥ ରାୟ ଏବଂ ତାହା ତାଙ୍କରି ନାମ ଅନୁସାରେ ଯେହେତୁ ସେ ପ୍ରଥମ ପଥ ପ୍ରଦର୍ଶକ ଥିଲେ ତାଙ୍କ ନାମ ଅନୁସାରେ ତାକୁ ରାଧାନାଥ ଯୁଗ ବା ଆଧୁନିକ ଯୁଗ ବୋଲି କୁହାଯାଏ। ପିଲାମାନେ ମନେ ରଖିବ ଯେ କାଳ ନିରୂପଣ ଯୋଉ କରାହେଇଛି 1870 / 1920 ଏମିତି ନୁହେଁ ଯେ 1920 ଏଇ ଯୁଗର ଅବସାନ ଘଟିଛି ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ତାରିଠାରୁ ସତ୍ୟବାଦୀ ପର୍ବର ଆରମ୍ଭ ହୋଇଛି। ସାହିତ୍ୟ ବା ଭାଷା ଏକ ନୁହେଁ, ତାହା କ୍ରମାନ୍ୱୟରେ ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ିଥିଲେ। ଏମିତି କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟରେ ଗୋଟିଏ ଯୁଗର ଅବସାନ ହେଇକି ଆଉ ଗୋଟେ ଯୁଗ ଆରମ୍ଭ ହୁଏ ନାହିଁ। ମୋଟାମୋଟି ଭାବରେ କହିବାକୁ ଗଲେ ରାଧାନାଥ ଯୁଗ ବା ଯୋଉଠି କାହିଁକି ରାଧାନାଥ ଯୁଗ କୁହାଗଲା ଆଦି ପର୍ବକୁ ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର, କାରଣ ସେ ଏଥିରେ ପ୍ରଥମେ ସେ ପରିବର୍ତ୍ତିତ ଶୈଳୀରେ ତାଙ୍କର ଲେଖା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରେରିତ ହୋଇ ଆହୁରି ଅନେକ ସାହିତ୍ୟିକ ଏହି ପର୍ବରେ ରଚନା କରିଛନ୍ତି। ତେବେ ଏହି ପର୍ବ 1870 / 1920 ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରାୟତଃ ଗଣନା କରାଯାଏ, ଯାହାକି ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ଆଧୁନିକ ଯୁଗ ବା ରାଧାନାଥ ଯୁଗ ବୋଲି କୁହାଯାଏ। ପରବର୍ତ୍ତୀ ତାପରେ 1909 ଦେଖ ପିଲାମାନେ 1920 ସରିଥିଲା, ମାନେ 1920 ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଧାନାଥ ଯୁଗୀୟ ଶୈଳୀରେ ଲେଖା ଚାଲିଥିଲା, କିନ୍ତୁ ତାର କିଛି ବର୍ଷ ପୂର୍ବରୁ 1909 ବେଳକୁ ସତ୍ୟବାଦୀ ପର୍ବ ସତ୍ୟବାଦୀ ଚେତନାରେ ଲେଖା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। 1925 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେହି ପରମ୍ପରା ଚାଲିଛି, ଦେଖ ପିଲାମାନେ ତାର କିଛି ବର୍ଷ ପୂର୍ବରୁ ସବୁଜ ଚେତନାରେ ମଧ୍ୟ ଲେଖା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ତାପରେ ଏହା ଗତି କରିଛି 1935 ଏବଂ ଏହିଭଳି ଭାବରେ ପ୍ରଥମରେ ଆଧୁନିକ ଯୁଗ, ତାପରେ ସତ୍ୟବାଦୀ ପର୍ବ, ତାପରେ ସବୁଜ ପର୍ବ, ତାପରେ ପ୍ରଗତି ପର୍ବ ଏବଂ ପ୍ରଗତି ପରେ ଅତ୍ୟାଧୁନିକ ଉତ୍ତର ଆଧୁନିକ ପର୍ବ ଯାହାକି ଅଦ୍ୟାବଧି ଚାଲିଅଛି। ଏହିଭଳି ଭାବରେ ଓଡ଼ିଆ ଭାଷା ସାହିତ୍ୟର କ୍ରମ ବିକାଶ ଘଟି ଚାଲିଛି ଏବଂ ଆଗକୁ ଚାଲିଥିବ ମଧ୍ୟ। ତେବେ ଏଠି ପାର୍ଥକ୍ୟ କଣ, ଏଠି ଏ ବିଭିନ୍ନ ପର୍ବର ଯୋଉ ଲେଖାଯିବାର ସାହିତ୍ୟିକ ମାନଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ ଏବଂ ରଚନା ଶୈଳୀ ଭାଷା କ୍ଷେତ୍ରରେ ଅନେକ କିଛି ପରିବର୍ତ୍ତନ ଦେଖାଯାଏ, ଯାହାକି ତାକୁ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପର୍ବ ଭାବରେ ଆମେ ଗଣନା କରିଥାଉ। ତ ଇଏ ମାନବର ବିକାଶ କ୍ରମେ ଧୀରେ 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 ଆଧୁନିକ ଠାରୁ ଅତ୍ୟାଧୁନିକ ଏବଂ ଉତ୍ତର ଆଧୁନିକ ପର୍ବ ଭାବରେ ଗଣନା କରାଯାଇଛି। ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଆମେ ଆଧୁନିକ ଯୁଗ, ରାଧାନାଥ ଯୁଗ ବା ଆଧୁନିକ ଯୁଗ, ଇଏ ହେଉଛନ୍ତି ପିଲାମାନେ ଫଟୋ ଚିତ୍ର ତମେ ଦେଖୁଛ କହିବାର ରାଧାନାଥ ରାୟ ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟ
ଯାହାଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରଥମ ପରିଚୟ ଲାଭ କରିଛି। 1870 ରୁ 1920 ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରଦର୍ଶିତ ପଥରେ ଅନେକ ସାହିତ୍ୟିକ ଅନେକ କୃତି ତାଙ୍କର ସାହିତ୍ୟ କୃତି ତାଙ୍କର ଓଡ଼ିଶା ପାଇଁ ଓଡ଼ିଆ ଭାଷା ପାଇଁ ଅବଦାନ ଏବଂ ତାଙ୍କୁ ରାଧାନାଥ ଯୁଗ ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯାଇଥାଏ। କବିବର ରାଧାନାଥ ରାୟ ଯିଏକି 1848 ମସିହାରେ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାର ସୋର ନିକଟବର୍ତ୍ତୀ କେଦାରପୁର ଗାଁରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ। ସେ ତାଙ୍କର ବୃତ୍ତିରେ ଜଣେ ଶିକ୍ଷକ ଥିଲେ, ଶିକ୍ଷକତା ତାଙ୍କର ବୃତ୍ତି ଥିଲା ଏବଂ ସେହି ଶିକ୍ଷକତା ଶିକ୍ଷକ ଭାବରେ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରି ସେ ପ୍ରଥମେ ସେ ପରେ ପରେ ଓଡ଼ିଶାର ସ୍କୁଲ ସମୂହର ପରିଦର୍ଶକ ମଧ୍ୟ ସାଜିଥିଲେ ଏବଂ ଏହି ପରିଦର୍ଶକ ଥିବା ସମୟରେ ସେ ଓଡ଼ିଶାର କୋଣ ଅନୁକୋଣକୁ ତାର ପ୍ରାକୃତିକ ବିଭବକୁ ସେ ଉପଲବ୍ଧି କରିବାର ସୁଯୋଗ ପାଇଥିଲେ ଏବଂ ତାଙ୍କ ଭିତରେ ଯେଉଁ ସାହିତ୍ୟ ସାହିତ୍ୟିକର ଯେଉଁ ଭାବ ତା ମଧ୍ୟ ପୂର୍ଣ୍ଣ ବିକାଶ ଲାଭ ପୂର୍ଣ୍ଣ ବିକଶିତ ହୋଇଥିଲା। ତାଙ୍କର ରଚିତ ବିବେକୀ କି ଯାହାକି 1837 ମସିହାରେ ସେ ରଚନା କରିଥିଲେ, ଇଏ ହେଉଛି ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ପ୍ରଥମ ପ୍ରବନ୍ଧ ଏବଂ ଏହାପରେ ସେ ରଚନା କଲେ ଇଟାଲୀୟ ଯୁବା। ପିଲାମାନେ ପରୀକ୍ଷାରେ ବିବେକୀ ପ୍ରବନ୍ଧ ସମ୍ପର୍କରେ ପଢିବ, ଓଡ଼ିଆ ଭାଷାର ପ୍ରଥମ ପ୍ରବନ୍ଧର ନାମ କ'ଣ ଏଇଟା ନିଶ୍ଚିତ ଭାବରେ ପରୀକ୍ଷାରେ ପଡ଼େ। ଇଏ ଗୋଟେ GK ଆମର ସାଧାରଣ ଜ୍ଞାନ ପ୍ରଶ୍ନ ମଧ୍ୟ। ଏହାପରେ ସେ ରଚନା କରିଥିଲେ ଇଟାଲୀୟ ଯୁବା ଏବଂ ଏଇଠୁ ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାହିଁକି ରାଧାନାଥ ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ଆଧୁନିକ ପର୍ବର ସ୍ରଷ୍ଟା ସାଜିଗଲେ, କାରଣ ଇଂରାଜୀ ଶିକ୍ଷା ଲାଭ କରିବା ପରେ ସେ ଗ୍ରୀକ୍ ସାହିତ୍ୟକୁ ଏବଂ ଇଂରାଜୀ ସାହିତ୍ୟକୁ ବିଶେଷ ଭାବରେ ଅଧ୍ୟୟନ କରିଥିଲେ ଏବଂ ତାଙ୍କର ବିଶେଷତ୍ୱ ଥିଲା ସେ ପ୍ରଥମ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟିକ ଯିଏକି ଗ୍ରୀକ୍ ସାହିତ୍ୟର ରଚନା ଶୈଳୀ ବା କଥାବସ୍ତୁକୁ ଆହରଣ କରିଥିଲେ ଏବଂ ଇଂରାଜୀ ଶୈଳୀକୁ ରଚନା ଶୈଳୀକୁ ଆହରଣ କରିଥିଲେ ଏବଂ ଓଡ଼ିଶାର ପ୍ରକୃତି ଓଡ଼ିଶାର କିମ୍ବଦନ୍ତୀରେ ତାଙ୍କୁ ମିଶ୍ରଣ କରିକି ଏଭଳିଆ ଭାବରେ ଓଡ଼ିଆ ଭାଷାର ମିଶ୍ରଣ କରି ଏଭଳିଆ ରଚନା କରିଥିଲେ ଯାହାକି ଓଡ଼ିଶାବାସୀ ପଢିବା ପରେ ତାଙ୍କୁ ଲାଗିଲା ଇଏ ଯେମିତି ଓଡ଼ିଶାର ପରମ୍ପରା, ଓଡ଼ିଶାର ନିଜସ୍ୱ କାହାଣୀ। ସେହି କ୍ରମରେ ସେ ରଚନା କରିଛନ୍ତି କେଦାର ଗୌରୀ, ନନ୍ଦିକେଶ୍ୱରୀ, ଉଷା, ପାର୍ବତୀ, ଚନ୍ଦ୍ରଭଗା, ତାଙ୍କର ଯୋଉ ଓଥେଲୋ, ଇଆଗୋଙ୍କର ସେ ଯୋଉ ଗ୍ରୀକ୍ ସାହିତ୍ୟରୁ ନେଇଛନ୍ତି ତାକୁ ସେ ଚନ୍ଦ୍ରଭଗା କାବ୍ୟରେ ଏଭଳି ଭାବରେ ସ୍ଥାପନ କରିଛନ୍ତି, ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଗୋଟେ ତାଙ୍କୁ ଗୋଟେ ଭୂମିକାରେ ନେଇଛନ୍ତି। ଚନ୍ଦ୍ରଭଗା ନାମ୍ନୀ ଜଣେ ନାରୀ ଯିଏକି ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରତାରିତ ହୋଇ ଶେଷରେ ନିଜର ଆତ୍ମବଳିଦାନ କରୁଛି, ସମୁଦ୍ର ଗର୍ଭରେ ସେ ଲମ୍ଫ ପ୍ରଦାନ କରୁଛି ଏବଂ ସେଠି ସେ ଚନ୍ଦ୍ରଭଗା ନାମ ପାଇଛି। ଚନ୍ଦ୍ରଭଗା ନାମକ ଗୋଟିଏ ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀ ଓଡ଼ିଶାରେ ରହିଛି ଏବଂ ସେହି ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀକୁ ନେଇ ଯେଉଁଠିକି ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ସୂର୍ଯ୍ୟ ଅସ୍ତ ଦେଖିବା ପାଇଁ ସମଗ୍ର ଦେଶରୁ ସବୁଆଡୁ ଲୋକ ଦେଖିବାକୁ ଆସନ୍ତି, ଏହି ସାଧାରଣ ତଥ୍ୟକୁ ସେ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି ଏବଂ କଥାବସ୍ତୁ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି ଗ୍ରୀକ୍ ସାହିତ୍ୟରୁ। ତାକୁ ସେ ଏଭଳି ଭାବରେ ରୋପଣ କରିଛନ୍ତି, ପୁନଃରୋପଣ କରିଛନ୍ତି, ଯେତେବେଳେ ଚନ୍ଦ୍ରଭଗା କାବ୍ୟ ପଢିବ ଜଣକୁ ଲାଗିବ ଯେ ପ୍ରକୃତରେ ଇଏ ସେ ପ୍ରକୃତ କାହାଣୀ, କିନ୍ତୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କାଳ୍ପନିକ କଥାବସ୍ତୁ ନେଇଛନ୍ତି ଯେଉଁଥିପାଇଁ ତାକୁ କୁହାଯାଉଛି ଆମର ଗାଥା କବିତା। ସେ ଗାଥା କବିତା ରଚନା କରିଛନ୍ତି। ଏହାପରେ ସେ ରଚନା କରେ ଚିଲିକା କାବ୍ୟ ଯାହା ଏକ ପ୍ରକୃତି କାବ୍ୟ, ଆମେ ତାକୁ ପଢିଛୁ ମଧ୍ୟ ଦଶମ ଶ୍ରେଣୀ ବହି ଚିଲିକାରେ ସାୟନ୍ତନ ଦୃଶ୍ୟ ଏବଂ ମହାଯାତ୍ରା ହେଉଛି ତାଙ୍କର ଏଭଳି ଏକ କାବ୍ୟ ଯୋଉଟା ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିପାରି ନାହାନ୍ତି, ତାଙ୍କର ଦେହାନ୍ତ ଘଟିଛି, ତେଣୁ ଇଏ ତାଙ୍କର ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ମହାକାବ୍ୟ। ତାଙ୍କର ବ୍ୟଙ୍ଗ କାବ୍ୟ ଭିତରେ ରହିଛି ଦରବାର, ଏହି ଦରବାର କାବ୍ୟରେ ଯୋଉ ବ୍ୟଙ୍ଗ କରାଯାଇଛି ତାହା କାହାକୁ ବ୍ୟଙ୍ଗ କରାଯାଇଛି, ସମାଜରେ ଏଭଳିଆ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଯେଉଁମାନେ କି ଶିକ୍ଷା ଲାଭ କରିବା ପରେ ଇଂରେଜମାନଙ୍କର ଚାଟୁକାର ଥିଲେ, ଇଂରେଜମାନଙ୍କର ଗୋଲାମଗିରି କରୁଥିଲେ ଏବଂ ଯେଉଁମାନେ ସମାଜରେ କୁସଂସ୍କାର ଅନ୍ଧବିଶ୍ୱାସକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେଉଥିଲେ, ଏଭଳିଆ ସମାଜରେ ଯାହା କିଛି ଅନୀତି ଅତ୍ୟାଚାର ଥିଲା ତାକୁ ବ୍ୟଙ୍ଗାତ୍ମକ ଢଙ୍ଗରେ ତାକୁ ବିରୋଧ କରାଯାଇଥିଲା ଏହି ଦରବାର କାବ୍ୟରେ। ଅନ୍ୟାନ୍ୟ ଲେଖା ଭିତରେ ତାଙ୍କର ଯଯାତି କେଶରୀ, ଦଶରଥ ବିୟୋଗ, ଏଇଟା ପିଲାମାନେ ଦଶରଥ ଇଏ ବିୟୋଗ ହବ, ଦଶରଥ ବିୟୋଗ, ସାବିତ୍ରୀ ଚରିତ, ଉର୍ବଶୀ, ଶିବାଜୀଙ୍କର ଉତ୍ସାହ କାବ୍ୟ, ଦୁର୍ଯ୍ୟୋଧନଙ୍କର ରକ୍ତ ନଦୀ ସନ୍ତରଣ, ଏଭଳି ଅନେକ ଜିନିଷ ତାଙ୍କର ସେସବୁ ବିଷୟବସ୍ତୁକୁ ନେଇ ସେ ରଚନା କରିଛନ୍ତି ତାଙ୍କର ଅନ୍ୟାନ୍ୟ ଲେଖା। ତାପରେ ଆସୁଛନ୍ତି ଭକ୍ତକବି ମଧୁସୂଦନ ରାଓ। ଭକ୍ତକବି ମଧୁସୂଦନ ରାଓ ଯାହାଙ୍କର ଜନ୍ମ 1853 ମସିହାରେ
এবং ইয়ে মধ্যে ব্রাহ্ম ধর্মরে দীক্ষিত হয়েছিল। পিলা মানে মনে রাখিব ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় ভারতরে, এবং ব্রাহ্ম ধর্মরে দীক্ষিত হয়েছিলেন, তাঁক দ্বারা প্রভাবিত হয়েছিলেন কি ভক্ত কবি মধুসূদন রাও, যাহাদ্বারা তাঁকর সাহিত্যের মধ্যে তার প্রভাব পড়েছিল এবং সে ভক্তিবাদী বিভিন্ন সাহিত্য রচনা করেছিলেন, তাঁকর আদর্শ নৈতিকতা বোধ তাঁকর লেখার পরিলক্ষিত হুয়ে, এবং ওড়িয়া সাহিত্যে সে সর্বপ্রথমে চতুর্দশ পদী বা সনেটর রচনা ব্যবহার করেছিলেন। ইয়াঙ্ক পূর্বরু আমি জানি রাখিবা যে মাইকেল মধুসূদন দত্ত যিয়ে কি জনে বঙ্গলা সাহিত্যিক ছিলে কলিকতারে, সে সর্বপ্রথম এই সনেট বা চতুর্দশ পদী শৈলীকে অবলম্বন করেছিলেন বঙ্গলা ভাষার, এবং তাঁক দ্বারা প্রভাবিত হয়ে পরে মধুসূদন রাও ওড়িয়া ভাষার চতুর্দশ পদী মানে চৌদটা পদ থিব সেথির কবিতা সনেট সে রচনা করেছিলেন। তাঁকর রচনাবলী ভিতরে রয়েছে বসন্ত গাথা, কুসুমাঞ্জলি, ছান্দমালা, কবিতাবলী, উৎকল গাথা ইত্যাদি তাঁকর মুখ্য লেখা, এবং ইয়ে জনে সমাজের এভিয়া সংস্কারক লে যি নিজে নিজের ধর্ম গ্রহণ করে ব্রাহ্ম ধর্মরে দীক্ষিত হয়ে সমাজকে নিজের লেখা মাধ্যমে প্রভাবিত করা চেষ্টা করুলে। এতদ ব্যতীত সেই আধুনিক ওড়িয়া সাহিত্যর যে রাধানাথ পর্ব, সে রাধানাথ পর্বর আউ জনে সাহিত্যিক হচ্ছেন, সে হচ্ছেন কে ব্যাসকবি ফকিরমোহন সেনাপতি। ব্যাসকবি ফকিরমোহন সেনাপতি বয়সরে দেখ পেলাম তাঁকর বয়স 1843 মসিহার বালেশ্বর জেলার সে জন্মগ্রহণ করেছিলেন, স্কুল শিক্ষক সে মধ্যে শিক্ষকতা করুলে, এবং স্কুল শিক্ষক থাকলে বালেশ্বর সম্বাদ বাহিকা নামক সম্বাদপত্র প্রকাশ করেছিলেন, এবং সে বালেশ্বরে সে সম্বাদপত্র প্রকাশ করুলে, কিন্তু সর্বপ্রথম সম্বাদ পত্রিকা কোটে ছিল উৎকল দীপিকা, এবং বোধদায়নী নামক গোটে সাহিত্য পত্রিকা সে প্রকাশ করেছিলেন। ইয়াঙ্ক দ্বারা কোণ হয়েছিল না ইয়ে গোটে সম্বাদপত্র প্রকাশ করেছিলেন এবং বোধদায়নী নামক গোটে সাহিত্য পত্রিকা দুইটা বালেশ্বরে প্রকাশ পাইছিল। ওড়িয়া সারস্বত জগতকু তাঁকর প্রাথমিক অবদান কোণ ছিল, সারস্বত জগত কোণ পিলা মানে না ওড়িয়া সাহিত্য গল্প উপন্যাস প্রবন্ধ কাব্য কবিতা এই সমগ্র বিভিন্ন শৈলীর লেখাকু নেই আমার ওড়িয়া তাকে কোণ কুহযাউছি সারস্বত জগত, যেউথরে কি ব্যক্তিগত ভাবে প্রত্যেক ব্যক্তি নিজের স্বাধীন চিন্তা ও চেতনাকে ভাষা মাধ্যমে লিখিত রূপে প্রকাশ করন্তি। তো ওড়িয়া সারস্বত জগতকু তাঁকর প্রাথমিক অবদান কোণ ছিল, প্রথমে সে কোণ লিখিলে না ওড়িয়ারে রামায়ণ লিখিলে, মহাভারত লিখিলে, উপনিষদর আদির সে কোণ করেছিলে সংস্কৃত তাকে ওড়িয়ারে অনুবাদ করেছিলে, সাধারণ জনতাঙ্ক পাই সে খুব সুন্দর ভাবে ওড়িয়ারে সে অনুবাদ করেছিলে, এবং তাপরে পরে তাঁকর সে তাঁকর অনেক গুড়িয়ে লেখা প্রকাশ পাইছিল, যেউথিরে কি তাঁকর কবিতা পুস্তক পিলা মানে পুষ্পমালা, পুষ্পমালা নামক সে কবিতা পুস্তক, পূজা ফুল, অবসর বাসরে এবং ধূলি এইভাবে সে অনেক গুড়িয়ে কবিতা পুস্তক রচনা করেছেন, কবিতা তাঁকর রয়েছে। দেখ তাঁকর লেখার বিবিধতা দেখ, তাঁক ভিতরে যে গুণ লা আমি সাহিত্য সুজনীতে পড়লে জনে যদি কবিতাটি লেখুছি সে গল্পটি লেখলা সে কুচি না মো দ্বারা কবিতা হচ্ছে, আর জনে কুচি মো দ্বারা গল্প হচ্ছে, কিন্তু ব্যাসকবি ফকিরমোহন দেখ পিলা মানে সে তাঁকর কবিতা পুস্তক প্রকাশ পাইছে, সম্বাদপত্র প্রকাশ করছেন, সাহিত্য পত্রিকা প্রকাশ করছেন, তাপরে কোণ সে মধ্যে কাব্য মহাকাব্য রচনা করছেন, তাঁকর মহাকাব্য হচ্ছে বৌদ্ধবতার, তো কাব্য লেখিবার মধ্যে সে ধুরন্ধর লে কেবল সেটিকি নুয়ে পিলা মানে সে পরে রচনা করছেন গল্প, আর সবুঠু আশ্চর্যের বিষয় সবুঠু গৌরবের বিষয় তাঁকর এই ক্ষুদ্র গল্প রেবতী, তাঁকর এই ক্ষুদ্র গল্প রেবতী হচ্ছে ওড়িয়া সাহিত্যর প্রথম ক্ষুদ্র গল্প, ওড়িয়া ভাষার প্রথম ক্ষুদ্র গল্প কোণ রেবতী এ তাঁকর সে গল্প, এবং আত্মচরিত সে তাঁকর নিজের জীবন কাহিনী কু নিজের জীবনর ঘটনা বস্তু সে লিখিছেন, আত্মচরিত পুস্তক প্রকাশ করছেন, অটোবায়োগ্রাফি মধ্যে লিখছেন যেটা কি সে নিজের জীবন কাহিনী কু লিখছেন, তাপরে তাঁকর সে উপন্যাস উপন্যাসিক মধ্যে থিলে উপন্যাস রচনা করছেন, তাঁকর উপন্যাস ভিতরে মামু প্রায়শ্চিত লছমা ছমণ আঠ গুণ্ট ইয়ে ছমণ আঠ গুণ্ট তাঁকর গোটে ক্রান্তিকারী উপন্যাস থিলা, যাহা কি যেতেবেলে প্রকাশ পাইছিলা সমগ্র ওড়িয়া মানুষ ভিতরে এক ক্রান্তি
ଗୋଟେ ବିପ୍ଳବ ସୃଷ୍ଟି କରିଥିଲା। କିଭଳି ଭାବରେ ରାମଚନ୍ଦ୍ର ମଙ୍ଗରାଜ ସେ କିଭଳି ଭାବରେ ସମାଜ ତାଙ୍କ ଦ୍ୱାରା ଦେଖାଯାଇଥିଲା, ଜମିଦାର ମାନେ କିଭଳି ସାଧାରଣ ସାରିଆ ଭଗିଆ ଭଳି ସାଧାରଣ ଜନତାଙ୍କୁ କିଭଳି ଅତ୍ୟାଚାର କରୁଥିଲେ, ଏବଂ ଚମ୍ପାର ଚରିତ୍ର ନେଇକି ସେ ଦେଖାଇଛନ୍ତି ସେଠି କିଭଳି ଭାବରେ ଦୁଷ୍ଟ ଚରିତ୍ର ଗୋଟେ ନାରୀ ଚରିତ୍ର ସେ କିଭଳି ଭାବରେ ଜମିଦାରଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରୁଛି ସାଧାରଣ ଜନତାଙ୍କର ଜମି ହଡପ କରିବାରେ, ଏଭଳିଆ ସେ ସମୟର ଘଟଣାକୁ ନେଇ ସେ ରଚନା କରିଛନ୍ତି ଛଅ ମାଣ ଆଠ ଗୁଣ୍ଠ। ବାମଣ୍ଡାର ରାଜା ସାର୍ ବାସୁଦେବ ସୁଢଳ ସେତେବେଳେ ଥିଲେ ବାମଣ୍ଡର ରାଜା, ଯିଏକି ତାଙ୍କୁ ସରସ୍ୱତୀ ସମ୍ମାନରେ ଭୂଷିତ କରିଥିଲେ। କାହିଁକି ସରସ୍ୱତୀ ସମ୍ମାନ ତାଙ୍କୁ ଦିଆଯାଇଥିଲା, କାରଣ ଏକକାଳୀନ ପିଲାମାନେ ସେ ଉପନ୍ୟାସ ଉପନ୍ୟାସିକ ଥିଲେ, ଆତ୍ମଚରିତ ରଚନା କରିପାରୁଥିଲେ, ଗଳ୍ପ ରଚନା କରିଥିଲେ, ମହାକାବ୍ୟ ରଚନା କରିଥିଲେ, ଏବଂ ସେ ଆଉ କ'ଣ କରିଛନ୍ତି, ସେ ତାଙ୍କର ବିଭିନ୍ନ ଅନୁବାଦ ସାହିତ୍ୟ ମଧ୍ୟ ତାଙ୍କର କୃତି ରହିଛି, ସେ ଅନୁବାଦ ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି କରିପାରିଛନ୍ତି। କେବଳ ସେତିକି ନୁହେଁ, ସମ୍ବାଦପତ୍ର ସାହିତ୍ୟ ପତ୍ରିକା ମଧ୍ୟ ସେ କ'ଣ କରିପାରିଛନ୍ତି, ପ୍ରକାଶ କରିପାରିଛନ୍ତି। ତେଣୁ ଇଏ ହେଉଛନ୍ତି ଫକୀରମୋହନ ସେନାପତିଙ୍କ ବିଷୟରେ। ଏ ସମସ୍ତେ ପିଲାମାନେ ଦେଖ, ଫକୀରମୋହନ ସେନାପତି କବି ଭକ୍ତ କବି ମଧୁସୂଦନ ରାଓ ହୁଅନ୍ତୁ, କିମ୍ବା ରାଧୁନା ଯୁଗର ଆଧୁନିକ ସେ ରାଧୁନାଥ ରାୟ ହୁଅନ୍ତୁ, ଏମାନେ ସମସ୍ତେ ସେ ଆଧୁନିକ ଯୁଗର ମୁଖ୍ୟ ସାହିତ୍ୟିକ ବା ସ୍ରଷ୍ଟାଗଣ। ବର୍ତ୍ତମାନ କୁଳବୃଦ୍ଧ ମଧୁସୂଦନ ଦାସ, ୟାଙ୍କ ବିଷୟରେ ପିଲାମାନେ ତୁମେ ପଢିଛ, ନବମ ଶ୍ରେଣୀରେ ତୁମର ସାହିତ୍ୟ ବହି, ନବମ ଶ୍ରେଣୀ ସାହିତ୍ୟ ବହିରେ ତୁମେମାନେ ତାଙ୍କର ପ୍ରବନ୍ଧ ପଢିଛ ଜାତୀୟ ଜୀବନ। ପ୍ରକୃତରେ କୁଳବୃଦ୍ଧ ମଧୁସୂଦନ ଦାସ କୌଣସି ପ୍ରକାରର ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି କରିବାରେ ରୁଚି ତାଙ୍କର ନଥିଲା, ସେ ଜଣେ କର୍ମବୀର ଥିଲେ। କେମିତି କର୍ମବୀର ଥିଲେ ନା, ଯେତେବେଳେ ସେ 1903ରେ ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ, ଏ ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ମାଧ୍ୟମରେ ଓଡ଼ିଶାର ପରିଚୟ, ଓଡ଼ିଶାର ଏକତ୍ରୀକରଣ, ଭାଷା ଆନ୍ଦୋଳନ ସେ ଆରମ୍ଭ କରିଥିଲେ। ଏହି ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀର ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠାତା ଭାବରେ ତାର ପ୍ରଥମ ଅଧିବେଶନ ବା ମିଟିଂରେ ଯେଉଁ ଭାଷଣ ଦେଇଥିଲେ, ତାଙ୍କର ସେ ଉଦ୍ବୋଧନମୂଳକ ଭାଷଣ ନବମ ଶ୍ରେଣୀର ସାହିତ୍ୟ ବହିରେ ଜାତୀୟ ଜୀବନ ଭାବରେ ତୁମେମାନେ ପିଲାମାନେ ପଢିସାରିଛ, ଯେଉଁଥିରେ ଜାପାନୀ ଜାତି ସମ୍ପର୍କରେ, ପ୍ରାଣବିନ୍ଦୁ ସମ୍ପର୍କରେ, ଜଳବିନ୍ଦୁର ମହାନ ଗୁଣ ସମ୍ପର୍କରେ ବତାଯାଇଛି, ଆଉ ଥରେ ପଢି ନବ। ଜନ୍ମ ତାଙ୍କର 28 ଏପ୍ରିଲ 1848 କଟକ ଜିଲ୍ଲାର ସତ୍ୟଭାମାପୁର ଗ୍ରାମରେ ସେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ। ଓଡ଼ିଶାକୁ ତାଙ୍କର ବିଶେଷ ଅବଦାନ ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ, କିନ୍ତୁ ବଡ଼ ଦୁଃଖର ବିଷୟ 1936 ଏପ୍ରିଲ 1ରେ ଓଡ଼ିଶା ସ୍ୱତନ୍ତ୍ର ପ୍ରଦେଶ ଭାବରେ ପରିଚୟ ପାଇବାର ଠିକ 2 ବର୍ଷ ପୂର୍ବରୁ ତାଙ୍କର ଦେହାନ୍ତ ଘଟିଥିଲା। ସେ ଉତ୍କଳ ଟ୍ୟାନେରୀ ଜୋତା କାରଖାନା ତାଙ୍କର ଆରମ୍ଭ କରିଥିଲେ, ଓଡ଼ିଶାରେ ଶିଳ୍ପର ମଧ୍ୟ ସେ ବିପ୍ଳବ ଆରମ୍ଭ କରିଥିଲେ। ତାପରେ ଉଦ୍ବୋଧନମୂଳକ ତାଙ୍କର ଗୀତିକା କିଛିଟା ଅଭିଭାଷଣ ରହିଛି, ଯାହାକି ଯୁଗ ଯୁଗ ଧରି ଓଡ଼ିଆ ଜାତିଙ୍କୁ ଉଦ୍ବୁଦ୍ଧ କରୁଥିବ, ଏବଂ ନବମ ଶ୍ରେଣୀର ଓଡ଼ିଆ ପ୍ରବନ୍ଧ ଜାତୀୟ ଜୀବନ ତୁମେ ପଢିନବ ପିଲାମାନେ, ଖୁବ୍ ସୁନ୍ଦର ସେଥିରେ ସେ ଓଡ଼ିଆ ଜାତିକୁ ସେ ଉଦ୍ବୋଧନ ଦେଇଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ପିଲାମାନେ ଆମେ କିଛି ପ୍ରଶ୍ନ ତ କୁହାଯିବନି, କିଛି ଆଲୋଚନା କରିବା ଆସ, ଯାହା ଆମେ ଆଲୋଚନା କଲେ ତାକୁ ବର୍ତ୍ତମାନ ଏଠି ପୁଣି ପୁନଃ ଆଲୋଚନା କରିକି ଦେଖିବା। କ ସ୍ତମ୍ଭରେ ଯେଉଁ ସବୁ ନାମ ଦିଆଯାଇଛି ପିଲାମାନେ, ଖ ସ୍ତମ୍ଭର ଶବ୍ଦକୁ ତା ସହିତ ତୁମେମାନେ ଯୋଗ କରିବାକୁ ଚେଷ୍ଟା କର, ଯଦି ଅସୁବିଧା ହୁଏ ଆମେ ଆଲୋଚନା ମାଧ୍ୟମରେ ତାକୁ ଦୂର କରିବା, କିନ୍ତୁ ସମସ୍ତେ ହାତ ଟେକିବାକୁ ଚେଷ୍ଟା କରିବ ଏବଂ ମାଇକ୍ରୋଫୋନ୍ ଅନ୍ କର, ଉତ୍ତର ଦେବାକୁ ଚେଷ୍ଟା କରିବ। ପ୍ରଥମରେ କ ସ୍ତମ୍ଭରେ ଆମର ଏପଟ ସ୍ତମ୍ଭରେ ରଖାଯାଇଛି ଗୌରୀ ଶଙ୍କର ରାୟ, ୟାଙ୍କ ସହିତ ଦେଖ ପିଲାମାନେ। ଖ ସ୍ତମ୍ଭରୁ ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ପ୍ରତିଷ୍ଠା, ବସନ୍ତ ଗାଥା, ତପସ୍ୱିନୀ, ଉତ୍କଳ ଦୀପିକା, ବିବେକୀ, ମହାଯାତ୍ରା, ବ୍ରାହ୍ମଧର୍ମ ପ୍ରତିଷ୍ଠା, ଉତ୍କଳ ଦୀପିକା ସମ୍ବାଦ ପତ୍ରିକା ନା ସାପ୍ତାହିକ ବହୁତ ବଢିଆ, ସାପ୍ତାହିକ ପ୍ରକାଶ ପାଉଥିଲା ତାକୁ ଆମେ ମନେ ରଖିବା, ଭେରି ଗୁଡ୍। ବସିଯାଅ ରାଜା ରାମମୋହନ ରାୟ, ଇଏ କୋଉଠି କୋଉ କାମଟା କରିଥିଲେ ଟିକେ ଦେଖିଲ ପିଲାମାନେ, ବ୍ରାହ୍ମଧର୍ମ ପ୍ରତିଷ୍ଠା। ବହୁତ ବଢିଆ, ରାମଧର୍ମ ପ୍ରତିଷ୍ଠା ପୁରା ପୁରା ଠିକ ଅଛି। ରାଜା ରାମମୋହନ ରାୟ କଣ କରିଥିଲେ, ବ୍ରାହ୍ମଧର୍ମ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ, ହେଲା ଠିକ ଅଛି। ତାପରେ
রাধানাথ রায়ঙ্ক সহিত কোটা যোড়িবা মহাযাত্রা মহাযাত্রা কোন তাঙ্কর বিবেকি মহাযাত্রা কু যোড়িবা জি মতে কু মহাযাত্রাটা তাঙ্কর বিবেকি এবং বিবেকী তাঙ্কর রচিত প্রথম ওড়িয়া ভাষার প্রথম বিবেকী হচ্ছে ইয়ে হচ্ছে প্রথম ওড়িয়া প্রবন্ধ ইয়াকু মনে রখ পিলা মানে পরীক্ষারে পড়িব এভলিয়া কিছি প্রশ্ন কিছি শব্দ এটি নিয়া যাইছি যোটা কি পরীক্ষারে তোমার তুমি আকু কলে 5 মার্ক পাই পারিব বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাধানাথ রায়ঙ্কর রচিত বিবেকী হচ্ছে ওড়িয়া ভাষার প্রথম ওড়িয়া প্রবন্ধ বিবেকী মনে রহিলা এবং তাঙ্কর মহাযাত্রা পরীক্ষারে এটাই পড়ি পারে রাধানাথঙ্কর রচিত অসম্পূর্ণ মহাকাব্য কেউটি তো তুমি কই পারিব কোন অপশন কোডা বাছিব মহাযাত্রা কু বাছিব পরবর্তী মধুসূদন রাওঙ্ক সহিত কেউটা জড়ি হব কো মধুসূদন রাও বসন্ত গাথা কে কহুছ না কো বসন্ত গাথা আচ্ছা মধুসূদন রাওঙ্ক সহিত কোন হব বসন্ত গাথা ঠিক আছে এবে অন্য অন্য স্কুল চেষ্টা কর দয়া করে চেষ্টা করে অন্য স্কুল বহুত বড়িয়া বেশ স্কুল ভালো উত্তর দেলে সাবাস বর্তমানে অন্য স্কুল উত্তর দেবু চেষ্টা কর মধুসূদন রাওঙ্ক সহিত হেলা বসন্ত গাথা তারপরে ফকির মোহন সেনাপতিঙ্ক সহিত কোনটা যোড়িবা আমি অন্য স্কুল কো বেশ স্কুল কইবনি হমিরপুর হাই স্কুল বহুত বড়িয়া পিলা মানে বহুত খুশি অছেন্তি হমিরপুর হাই স্কুল র মাইক্রোফোন অনকর কো 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 ফকির মোহন সেনাপতিঙ্কর সে কহুছন্তি রেবতী মতে জনে অন্য স্কুল র পিলা উত্তর দিও রেবতী তাঙ্কর কি প্রকারর লেখা শিখমান হাই স্কুল কুয়া বিজুলি খমান কুয়া মাইক্রোফোন অন কর দেবতী ফকির মোহন কর রচিত গভর্নমেন্ট হাই স্কুল বিজুলি খমান কুয়া ফকির মোহন সেনাপতি কর রচিত রেবতী এক কি প্রকার র ওড়িয়া সাহিত্যর প্রথম গল্প না প্রথম শ্রেণী প্রথম গল্প তেমন এইটা বি গোটে ইম্পর্টাট প্রশ্ন পরীক্ষার আসবার সম্ভাব্যতা বহুত রয়েছে তেমন এ প্রশ্ন কু পিলা মানে এই শব্দ কু মনে রাখবার অছি কোন না রেবতী হচ্ছে ওড়িয়া ভাষার প্রথম গল্প মধুসূদন দাস ইয়াঙ্ক উৎকল সম্মেলনী প্রতিষ্ঠা কেবে প্রতিষ্ঠা হইছিল উৎকল সম্মেলনী প্রতিষ্ঠা বহুত বড়িয়া কিন্তু কই পারি 1903 কেতে মসিয়ারে উৎকল সম্মেলন 1903 মসিয়া সাপা 1903 1903 মসিয়া হ্যাঁ পুরা ঠিক আছে উৎকল সম্মেলনী ইয়ে 1903 মসিয়ারে প্রতিষ্ঠা লাভ করিছিল তাহলে এইটা আমার কিছু দরকার নাই এ তপস্বিনীটা ইরে এঠি ওলোড়া ছিলা অদরকার ছিলা জানি পারল আচ্ছা আচ্ছা কইলো পিলা মানে তপস্বিনী কা সে তো আমি জড়ি দেই পারিবা গঙ্গাধর মেহের বহুত বড়িয়া ইয়ে হচ্ছে গঙ্গাধর মেহরঙ্কর কৃতি আমি এটা পছে আসি প্রবন্ধরে বর্তমান কিছু জরুরি তথ্য এইটু আমি আলোচনা করে নেবা পুনি থরে যেটা কি বহুত গুরুত্বপূর্ণ আচ্ছা ওড়িশারে কেতে মসিহারু মিশন স্কুল মান প্রতিষ্ঠা হয়েছিল আরম্ভ হয়েছিল
কারণ পিলা মানে পরীক্ষা আউ 15 দিন রহিলা আজি যদি তুমি মানে এতে আলোচনার সক্রিয় অংশগ্রহণ করিব ভগবানকর আশীর্বাদ তুম উপরে রহিব তুমি নিশ্চিত ভাবে এতরু কিছু প্রশ্ন আসলে বিনা দ্বিধারে করি পারিব না কি বর্তমান পরবর্তী প্রশ্ন নঙ্ক দুর্ভিক্ষ কেতে মসিহারে হইছিল নঙ্ক দুর্ভিক্ষ কেতে মসিহারে হইছিল 1866 কোন স্কুল এটা লক্ষ লক্ষ জনতা কন হয়েছিল না মৃত্যু মুখক চাল যাইলে এবং ওড়িশার স্থিতি সেতু বহুত গম্ভীর লা ভাষা সুরক্ষা আন্দোলন কেতে মসিহারে আরম্ভ হয়েছিল সেতবে ওড়িয়া ভাষা কু রদ্দ করে দিয়া গলা ওড়িশা মাটিরে সেতবে যাই করি ভাষা সুরক্ষা আন্দোলন ওড়িশারে আরম্ভ হয়েছিল তো নিউ ওড়িশা হাই স্কুল 1879-70 ঠিক আছে বহুত বড়িয়া পোড়া জলগা র ছাত্রী জনক বড়িয়া উত্তর দৌচন্তি সমস্ত অ্যাটেন্ডি বসচন্তি সেই সমান কথা তুমি বসি যাও বর্তমান নিউ ওড়িশা হাই স্কুল পুনি থরে সে প্রশ্নর উত্তর দেবে ସେମାନେ ଶୁଣି ସାରିଲେ ଏବେ ମାଇକ୍ରୋଫୋନ ଧରିକି ଉତ୍ତର ଦେବେ କଣ ନା ଭାଷା ସୁରକ୍ଷା ଆନ୍ଦୋଳନ କେତେ ମସିହାରେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଓଡ଼ିଶା ହାଇସ୍କୁଲ ମାଇକ୍ରୋଫୋନ ଧରିକିରି ଉତ୍ତର ଦିଅ କେତେ ମସିହାରେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଆଚ୍ଛା କେତେ ମସିହାରେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଅନ୍ୟ ସ୍କୁଲ ଉତ୍ତର ଦିଅ ଆଉଥରେ ମାଇକ୍ରୋଫୋନ କଣ ଚାଲୁନି କି କୁହ କୁହ ହଁ 1869-70 ସାବାସ ବହୁତ ବଢିଆ 1869-70 ଠିକ ଅଛି ଏଇଟା ହଉଛି ଆମର ଠିକ ଉତ୍ତର ବର୍ତ୍ତମାନ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନକୁ ଯିବା ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ କେତେ ମସିହାରେ ଗଠିତ ହୋଇଥିଲା ବହୁତ ସହଜ ପ୍ରଶ୍ନ କେଶରା ମାଲା ସ୍କୁଲ ଉତ୍ତର ଦିଅ 1903 বারম্বার কইবা দরকার নাই রাধানাথ কে হচ্ছি রাধানাথ যুগ কারণ তোমার এতে 3 সেকেন্ড ডিস্টান্স আছে বারম্বার কইবা কিছু দরকার নাই থরে কইলে শুভুচি আধুনিক যুগ কোনে কোন কো পিলা মানে রাধানাথ রায়ঙ্কর নাম অন্তরে নামি দে রাধানাথ যুগ আউ জনে উত্তর দিও আউ তুমি বসি যাও আউ জনে উত্তর দেব 1866 রে উৎকল দীপিকা পত্রিকার সম্পাদনা কি করুছিলে গৌরীশঙ্কর রায়ঙ্কর নাম পূর্বর কোন লাগে কর্মবীর গৌরীশঙ্কর রায় বহুত বড়িয়া বর্তমান পরবর্তী প্রশ্ন কেউটি কবিবর রাধানাথঙ্কর কৃতি নুহে শীঘ্র শীঘ্র উত্তর দেবা রাধানাথ রায় কোডা লেখি নাহান্তি বিবেকী লেখিছেন তাঙ্কর প্রথম প্রবন্ধ ইতালীয় যুবা তাঙ্কর বিদেশী গ্রিক শৈলী অবলম্বন করে লেখছন্তি অবসর বাসরে কে লেখিছন্তি অবসর অবসর বাসরে অবসর বাসরে কে লেখিছন তাহলে ফকির মোহন সেনাপতি সনেট
କାହାର ମଧୁସୂଦନ ରାଓଙ୍କର କୋଉଟା ତାଙ୍କର ଚତୁର୍ଦ୍ଦଶ ପଦୀ କିଏ କହିବ ପିଲାମାନେ ସୁବାସ ଚନ୍ଦ୍ର ହାଇସ୍କୁଲ ବସନ୍ତ କଥା ଆଚ୍ଛା ବସନ୍ତ କଥା ପିଲାମାନେ ବସନ୍ତ କଥା ଠିକ ଉତ୍ତର ଅଛି ଏଇଟା ମନେ ରଖିବ ବହୁତ ଜରୁରୀ ପ୍ରଶ୍ନ ସନେର ବା ଚତୁର୍ଦ୍ଦଶ ପଦୀ ତାଙ୍କର ଏକ ମୁଖ୍ୟ ଲେଖା ହେଲା ବହୁତ ବହୁତ ବଢିଆ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଆଧୁନିକ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ଡେକ୍ସ ହେଉଛି ପ୍ରଥମ ଗଳ୍ପ ଏବେ ଆମେ ଆଲୋଚନା କରିଥିଲେ ଟିକେ ଆଗରୁ ରେବତୀ ଗଳ୍ପଟା ଠିକ ଅଛି ସେଇଟା ହଉଛି କଣ ରେବତୀ ହଉଛି ତାଙ୍କର ପ୍ରଥମ ତାଙ୍କର ଗଳ୍ପ ଯୋଉଟା କି ଓଡ଼ିଆ ଭାଷାର ପ୍ରଥମ ଗଳ୍ପ ହେବାର ଗୌରବ ଲାଭ କରିଛି ରାଧାନାଥ ରାୟଙ୍କର କେଉଁ ମହାକାବ୍ୟ ଏକ ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ମହାକାବ୍ୟ କେଉଁ ମହାକାବ୍ୟ ଏକ ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ମହାକାବ୍ୟ ମହାଯାତ୍ରା କାହିଁକି ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ମହାକାବ୍ୟ କହିଲେ ଦେଖି କାହିଁକି ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ମହାକାବ୍ୟ ଏଇଟା କାହିଁକି ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେଇଗଲା ଜାଣିଶୁଣିକି ଏମିତି ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ମହାକାବ୍ୟ ଲେଖିଛନ୍ତି କି କହିଲ ଚେଷ୍ଟା କର ଆମେ ଆଲୋଚନା ଏଇଟା କରିଥିଲେ ଏହି କାବ୍ୟଟି ଲେଖିବା ସମୟରେ ତାଙ୍କର ଦେହାନ୍ତ ଘଟିଛି ତାକୁ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିପାରିନାହାନ୍ତି ମହାଯାତ୍ରା କାବ୍ୟକୁ ତେଣୁ ଏ ହେଉଛି ତାଙ୍କର କଣ ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ମହାକାବ୍ୟ ଠିକ ଅଛି ବର୍ତ୍ତମାନ ପିଲାମାନେ ସମୟ ତ ହେଇଯାଇଛି ତମମାନଙ୍କ ପାଇଁ ଗୃହ କାର୍ଯ୍ୟ କବିବର ରାଧାନାଥ ରାୟ ଭକ୍ତ କବି ମଧୁସୂଦନ ରାଓ ଏବଂ ବ୍ୟାସକବି ଫକୀରମୋହନଙ୍କର ଲିଖିତ ପୁସ୍ତକ ତୁମ ପାଠାଗାରରେ ନିହାତି ଭାବରେ ରହିଥିବ ଅନ୍ୟାନ୍ୟ ପୁସ୍ତକ ତମେ ସଂଗ୍ରହ କର ଏବଂ ପଢିବା ପାଇଁ ଆଗ୍ରହୀ ହୁଅ ତ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଏହି ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟ କଥାର ବାକି ଅଂଶ ଯାହା ରହିଗଲା ଏ ପାଠର ତାକୁ ଆମେ ପ୍ରଶ୍ନୋତ୍ତର ଆଲୋଚନା କ୍ରମରେ ପରୀକ୍ଷା ପାଇଁ ଆଲୋଚନା ଯୋଉ କରିବା ଆଗକୁ ସେଇ ପାଠରେ ଆମେ ତାକୁ ଆଲୋଚନା କରିବା ତେଣୁ ତୁମେମାନେ ସମସ୍ତେ ଏଇ ପୁରା ପାଠଟିରୁ ଯେତିକି ପାରୁଛ MCQ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିଥାଅ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ଭର୍ଚୁଆଲ କ୍ଲାସ୍ରୁ ଆମେ ସେଇ ପ୍ରଶ୍ନ ଗୁଡ଼ିକ ଏଠି ସମ୍ମିଳିତ ଭାବରେ କଣ କରିବା ଆଲୋଚନା କରିବା ତେବେ ପିଲାମାନେ ଆଜି ଯେଉଁ ଆଧୁନିକ ଯୁଗର ପ୍ରଥମ ଯେଉଁ ରାଧାନାଥ ପର୍ବ ବିଷୟରେ କୁହାଗଲା ଆଧୁନିକ ପର୍ବର ତୁମେମାନେ ସେମାନଙ୍କ ବିଷୟରେ ଜାଣିପାରିଥିବ ଆଗକୁ ଆହୁରି ମଧ୍ୟ ଅନେକ ସାହିତ୍ୟିକଙ୍କ ବିଷୟରେ ରହିଛି ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ସାହିତ୍ୟିକଙ୍କ ବିଷୟରେ ଯେଉଁ ଲେଖା ରହିଛି ତୁମ ବିଶେଷ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟିତ୍ରୀଙ୍କୁ ପଚାରି ସେଥିରୁ ଜରୁରୀ ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକୁ ତୁମେମାନେ ମନେ ରଖ ଟିପି ରଖ ଆଲୋଚନା କରିଥାଅ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସ୍ରେ ଆମେ ପୁଣି ଏହି ପାଠରୁ କିଛି 100ଟି ବା 50ଟି ଆମେ MCQ ଆଲୋଚନା କରିବା ତେବେ ଆଜି ପାଇଁ ଏତିକି ଧନ୍ୟବାଦ।